বিবিসি নিউজের নিয়মিত আয়োজন আইপে নিবেদিত সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন চৌধুরী দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমার সাথে অতিথি হয়ে এসেছেন সিনিয়র সাংবাদিক মাহফুজুল্লাহ এবং সমকালের উপসম্পাদক অজয় দাসগুপ্ত স্বাগত আপনাদের দুজনকেই আজকে সংবাদ সম্প্রসারণে রোহিঙ্গাদের সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা দিয়ে মিয়ানমারে ফিরিয়ে নিতে দেশটির উপর চাপ প্রয়োগ করা হচ্ছে সোমবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এমন কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস এ সময় রোহিঙ্গাদের সহায়তায় আটচল্লিশ কোটি মার্কিন ডলার দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম সোমবার সকালে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিং এ সময় তারা একসঙ্গে ক্যাম্প ঘুরে দেখেন এবং নির্যাতিত রোহিঙ্গাদের দুর্দশার কথা শোনেন পরে টুইট বার্তায় নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন রোহিঙ্গারা ন্যায় ও নিরাপদে বাড়ি ফিরে যেতে চান পরে এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বিপদাপন্ন রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব পাশাপাশি রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের সাথে আলোচনা চালিয়ে যাবার আশ্বাস দেন তিনি এ দুর্দশা দেখার অভিজ্ঞতা ভয়াবহ মানুষের ওপর এমন অত্যাচার চলতে দেয়া যায় না আমি তাদের সাথে কথা বলেছি তারা স্বদেশে ফিরতে চায় পূর্ণ নাগরিক স্বাধীনতা চায় বাংলাদেশকে ধন্যবাদ তারা এদের পাশে দাঁড়িয়েছে তাদের জন্য প্রচুর আর্থিক সহায়তা প্রয়োজন মিয়ানমারকেও মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে হবে এ সময় রোহিঙ্গাদের জন্য আটচল্লিশ কোটি ডলারের সাহায্য দেবার ঘোষণা দেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বিশ্বব্যাংকের তরফ থেকে চারশো মিলিয়ন মার্কিন ডলার রোহিঙ্গা উদ্বাস্তুদের জন্য দেয়া হবে ভয়ঙ্কর মানবেতর জীবনযাপন করছে এই উদ্বাস্তুরা আমরা ন্যায় বিচার দেখতে চাই তাদের জন্য আমাদের সহমর্মিতা রয়েছে বিশ্ব ব্যাংক সব সময় তাদের পাশে আছে থাকবে এই দুই গুরুত্বপূর্ণ অতিথির নিরাপত্তায় বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেয় কক্সবাজার জেলা পুলিশ কোহরিন ফারহানাজ ডিবিসি নিউজ ডেস্ক প্রধানমন্ত্রীকে করার অভিযোগে দায়ের করা মামলায় কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক রাশেদ খানের আদালত। এদিকে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারির দাবিতে সারা দেশে পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিলে বাধা দেওয়া হয়েছে আন্দোলনকারীদের অভিযোগ হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী অন্যদিকে মন্ত্রী পরিষদ সচিব জানিয়েছেন অচিরেই প্রজ্ঞাপন তৈরির কাজ শুরু হবে প্রজ্ঞাপনের দাবি সহ কেন্দ্রীয় কমিটির নেতাদের ওপর হামলার প্রতিবাদে কালো পতাকা মিছিল নিয়ে সকাল এগারোটায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন আন্দোলনকারীরা এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে হামলায় তিনজন আহত হয় পরে আবারও মিছিলের চেষ্টা করলে ফের হামলা চালিয়ে যুগ্ম আহ্বায়ক ফারুক খানকে ধরে শাহবাগ থানায় সোপর্দ করা হয়

এদিকে কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে তারই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা আমরা এই পরিবেশটা চাই না আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশ চাই যেখানে আমরা এসে শিক্ষাদান করব ছাত্রছাত্রীরা আসবে লেখাপড়া করবে তার রাজনৈতিক বা ধর্মীয় মতাদর্শ যেটাই হোক না কেন তবে প্রক্টর দাবি করেছেন এই ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি শিক্ষার্থী লিখিতভাবে কিংবা ফোনে আমার কাছে কোন ধরনের এই ধরনের কোনো বিষয় অবহিত করেনি ঢাকার বাইরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা এ সময় আহত হয় পাঁচ শিক্ষার্থী চট্টগ্রামে ফিনলে স্কোয়ারের সামনে আন্দোলনরত চার শিক্ষার্থীকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেয়া হয় এছাড়া সিলেট বরিশাল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বাধায় কোটা সংস্কারের দাবিতে বের করা মিছিল পণ্ড হয়ে যায় এদিকে কোটা নিয়ে সরকারের উচ্চ মহলে বিচার বিশ্লেষণ চলছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব এটা সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে মানে সক্রিয় বিবেচনা দিন আছে অনেক বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত আসবে তার আলোকে আমরা সিদ্ধান্ত পরবর্তী কার্যক্রম গ্রহণ করব তানিয়া নাসরিন ডিবিসি নিউজ ডেস্ক বিশেষ করে কোটা সংস্কার আন্দোলন যেটি চলছে এবং সেখানে যে সহিংসতার ঘটনা ঘটছে সেই বিষয়টি নিয়ে প্রথমেই কথা বলতে চাই এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে যোগ দিচ্ছেন বরিশাল থেকে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান তিনি আছেন আমাদের সাথে জনাব আব্দুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সংবাদ সম্প্রসারণে আপনাদের কাছে আসবার আগে আমি প্রথমেই আমার সংযুক্ত অতিথির কাছ থেকে জনাব আব্দুর রহমান আপনার কাছ থেকে জানতে চাই প্রথমে যে গত পরশুদিন থেকে সাধারণ ছাত্র পরিষদের যে পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন ছিল তার আগেই ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা করে এমন অভিযোগ আসে তারপর সেটির প্রতিবাদে যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্ররা প্রতিবাদ করতে থাকে সেখানেও ছাত্রলীগ তাদের উপর হামলা চালায় আজকে তার প্রেক্ষিতে যখন আবার প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করে কেন্দ্রীয় শহীদ মিনার সহ বিভিন্ন জায়গায় সেখানেও ছাত্রলীগ হামলা করে এবং বিভিন্ন সময় ছাত্রলীগ বক্তব্য দিচ্ছে যে শিক্ষার পরিবেশ বজায় রাখতে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে যা করার ছাত্রলীগ করবে তাহলে কি আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশ প্রশাসন কার ওপর আস্থা রাখতে পারছে না ছাত্র সংগঠনটি আসলে বিষয়টি আপনি যেভাবে বললেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর আস্থা রাখতে পারছে না বিষয়টি এরকম নয় আমি বলবো যে কোটা আন্দোলনের ব্যাপারটি কিন্তু এক পর্যায়ে নিষ্পত্তি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তৃতার মধ্য দিয়ে এবং সেই ক্ষেত্রে তিনি প্রশাসন প্রশাসনিক ভাবে একটা কমিটিও করে দিয়েছেন এবং সেই কমিটিটি তারা এই কোটা আন্দোলন সংক্রান্ত তাদের যে দাবি দেওয়া সে ব্যাপারে পর্যালোচনা করছে এবং তারা বলেছে যথাসম্ভব যত শীঘ্র সম্ভব এই ব্যাপারটি একটা প্রজ্ঞাপন জারি করবেন আমি আসলে বুঝতে কষ্ট হয় যে হঠাৎ করে কেন এই কোটা আন্দোলনের নাবে আবার নতুন করে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা হলো বা এগুলো করছে এবং এই ধারণাটি যদি করি যে আসলে গোটা আন্দোলনের নামে এই সাধারণ ছাত্র ছাত্রীদেরকে ভিন্ন খাতে প্রবাহিত করে সরকারের বিরুদ্ধে একটি মহল তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্যে এই কাজটি করাবার জন্য ইন্ধন যোগাচ্ছে এবং আমি মনে করি যে যে কোনো জিনিস একটি সুষ্ঠু সমাধানের জন্যে সময়েরও প্রয়োজন হয় সেখানে পর্যালোচনা প্রয়োজন এখান থেকে মানে আপনার এই কথার প্রসঙ্গে একটু প্রশ্ন করতে চাই আবার আপনার যে ধারণা যে দুরভিসন্ধি থাকতে পারে কারো রাজনৈতিক ইন্ধন থাকতে পারে সেটি যদি থেকেও থাকে আপনার ধারণা যদি একদমই সত্যি হয়ে থাকে তবুও কি ছাত্রলীগের যে আচরণ আমরা দেখতে পাচ্ছি অভিযোগ আসছে সেটি কি সমর্থনযোগ্য বা এটা দেখভালের দায়িত্ব কি ছাত্রলীগের না ছাত্রলীগের 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 দেখভালের দায়িত্ব মোটেই না এবং আপনি হয়তো নিশ্চয়ই ভুলে গেছেন বা ভুলে যাচ্ছেন কিনা আমি জানি না যে কখনোই এক হাতে তালি বাজে না হয়তো কি পরিস্থিতিতে কি জন্যে এবং কোন প্রেক্ষিতে যারা আন্দোলনকারী এবং আন্দোলনের যারা সরকারের ঘোষণার পক্ষে যারা দাঁড়িয়েছে তাদের মধ্যে মতনৈক্য বা তাদের মধ্যে বিবাদ বিসংবাদ কেন সংগঠিত হয়েছে এবং শুধুমাত্র এক পক্ষকে দায়ী করলে আমার মনে হয় তাদের প্রতি অবিচার করা হবে যদিও কোন অবস্থাতেই এই ঘটনা আমাদের কারো জন্যই কাম্য না এবং আমরা মনে করি যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তিনি যেই ঘোষণা দিয়েছেন এবং সেই লক্ষ্যে কাজ করবার জন্য যে একটি কমিটি করে দিয়েছেন সেই কমিটির কাজটি সম্পন্ন না হওয়া পর্যন্ত আমার মনে হয় যে সকলের জন্যই ধৈর্য ধারণ করাটা জনাব আব্দুর রহমান একটু এটাও একটু জানতে চাই যে কমিটি করে দিয়েছেন বলে আপনি বলছেন সেই কমিটিটি হয়নি এখনো পর্যন্ত এমন খবরও আমরা আমরা দেখতে পাচ্ছি গতকাল জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলছিলেন যে এই ধরনের কোনো খবর তার কাছে নাই কমিটি হবে আজকেও মন্ত্রী পরিষদ সচিব কথা বলেছেন তিনিও বলছেন যে খুব শিগগিরই হবে আসলে এই কমিটির বিষয়টাইও একটু অস্পষ্ট এটি নিয়ে কিছু বলবেন এবং যাতে যারা যেই লক্ষ্য নিয়ে যেই ভাবনা নিয়ে তারা আন্দোলন করেছিল প্রথমত এই কোটা বাতিলের আন্দোলন তারা নিশ্চয়ই একটা সুনির্দিষ্ট নির্দেশনা তারা পাবেন এবং আমি সেই জন্য বলবো যে একটু ধৈর্য ধারণ করে এই আন্দোলনের নামে নতুন করে অস্থিরতার সৃষ্টি যেন কোনো পক্ষ থেকেই না করা হয় আমি সেই আহ্বানটুকুই জি জনাব আব্দুর রহমান আপনার কাছে আমি যে প্রশ্নটি করেছিলাম সেটি হয়তো আপনি শুনতে পাননি আপনার কাছে আমি আবারও আসব কিন্তু যে বিষয়টি আমি আসলে আব্দুর রহমানের কাছেও জানতে চাচ্ছিলাম জনাব মাহফুজুল্লাহ একটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই মূলত মানে ওটিরই একটি অংশ বিশেষ যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন আজকে কিন্তু বিশ্ব বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলছেন তার কাছে কোনো অভিযোগ আসেনি আসলে এরকম একটি ঘটনা যখন শিক্ষকরাও সেখানে প্রত্যক্ষ করছেন এত বড় সহিংসতার ঘটনা অভিযোগ আসেনি এটি বলছেন ডক্টর আলোচনাটা শুরু করব জি জি আচ্ছা না আলোচনা শুরু করবার আগে একটু একটা ভিন্ন একটা কথা বলতে চাই যে আজকে আমাদের একজন সহকর্মী সাংবাদিক সিনিয়র সাংবাদিক জনাব আনিস আহমেদ এবং আরেকজন ছড়াকার খুব বিখ্যাত ছড়াকার আমাদের মিয়া হোসেন দুজনে পরলোক গমন করেছেন আমি তাদের আত্মার প্রতি আমার শ্রদ্ধা জানাই এবং আশা করি তাদের শোক সন্তপ্ত পরিবার এই শোককে কাটিয়ে উঠবেন এবার আপনার ইয়েতে আসি সেটা হচ্ছে দেখেন এই পুরো বিষয়টাই আলোচনা করা অর্থহীন অর্থহীন কেন এই জন্যে বলছি আমরা সবসময় বলি না আমাদের সাংবাদিকতা পেশায় বলি অজয় স্বীকার করবে একটা ছবি এক হাজার শব্দের কথা বলে যে ছবি আপনারা দেখিয়েছেন এরপরে কি আলোচনা করার কোনো কিছু প্রয়োজন আছে যেভাবে নির্মমভাবে একটা অশ্লীলভাবে একজন ছাত্র আরেকজন মানে কয়েকজন ছাত্র একজন ছাত্রকে যেভাবে লাথি মেরেছেন যেভাবে মার মেরেছেন এরপরে তো মনে হয় না আমরা কোনো সভ্য দেশে আছি আমরা মনে হয় এক ধরনের ওই যে আফ্রিকার কোনো অসভ্য রিপাবলিকে আমরা বসবাস করছি এইটি তো হতে পারে না কিছু ছাত্র যদি আমি ধরেও নেই যে খুবই সীমিত সংখ্যক তর্কের খাতিরে সীমিত সংখ্যক নন তারা আন্দোলন করেছেন তারা কতগুলো দাবি দেওয়া উত্থাপন করেছেন এই দাবি দেওয়া উত্থাপন করবার অধিকার প্রত্যেকেরই আছে আপনি এটা করে কি করলেন করে এই যে হাজার হাজার ছেলে মেয়ে তাদের মনকে কিন্তু চিরস্থায়ীভাবে আপনার বিরুদ্ধে বিষিয়ে দিয়েছেন কারণ এই ছবিগুলো যখন দেখবে মানুষ দেখেছে তখন কিন্তু তার সরকারের প্রতি কোনো রকমের কোনো শ্রদ্ধাবোধ থাকবে না আর এই যে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমাদের বন্ধু আব্দুর রহমান উনি বললেন যে কমিটি হয়েছে কমিটি তো হয়নি এখনও কারণ পুরো বিতর্কটা কোন জায়গায় বিতর্কটা হচ্ছে যে প্রধানমন্ত্রী সংসদে বলেছিলেন যে কোটা বাতিল সংসদে কোনো কথা বললেই কিন্তু সেটি সরকার মানে নির্বাহী বিভাগ মানতে রাজি নয় তার জন্যে নির্বাহী আদেশের প্রয়োজন হয় যে কোনো কারণেই হোক সেই নির্বাহী আদেশ এখন পর্যন্ত জারি হয়নি যে এই ধরনের ব্যবস্থা নেওয়ার জন্যে বা নির্বাহী আদেশ কমিটি করবার জন্যে এ ধরনের কিছুই হয় নাই তো না হলে কতদিন ধরে তিন মাস বেশি হয়ে গেছে পুরো বিষয়টি ঝুলে আছে সেখানে ছাত্ররা পুনরায় আপনার তারা তাদের দাবিটা উত্থাপন করেছেন করে তো তারা কোনো অন্যায় করেন নাই আমি যেটা মনে করি আপনি যদি মনে করে থাকেন আপনি যদি একটু বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা বলে দিচ্ছি আমি যদি সেখানে যদি মনে করে থাকে সরকার যে তারা অন্যায় করেছে বা অন্যায় আবদার করেছে তাদের সঙ্গে কথা বলতেই পারতো কথা বলেই সে সমাধান করা সম্ভব বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমার মনে হয় আর কিছু কারণ আজকে দেখলাম যে একটা ফেসবুকে একজন মন্তব্য করেছে যে আপনারা আসলে ইয়াজ সাহেবের পথ অনুসরণ করলেই পারেন যিনি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ছিলেন তাহলে আপনাদের সেই ইয়ে হতে পারে কি হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যিনি মন্তব্য করলেন যে তার কাছে আসেনি কেন আসবে তার কাছে অভিযোগ আসবে না তো আসলেও তিনি কিছু করতে পারবেন না বা করবেন না আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার একটা দায়িত্ব আছে তারা বলবে সবসময় কি বলে এটা আমাদের এক বাইরে না একটিয়ারের বাইরে না ঢাকা বিশ্ববিদ্যালয়কে আপনি যদি শুধুমাত্র দাপ আন্তরিক বা সরকারি ঘোষণার ইয়েতে ঘেরা টোপে বন্দি করেন তাহলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু শুধুমাত্র আমার আমি তো মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় তো পুরো রাষ্ট্রের আলোকবর্তিকা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক বিষয় দায়িত্ব আছে তার ক্যাম্পাসে যদি বাইরের ছেলে মেয়েরা এসে কোন আন্দোলন করে সেটাও দেখবার দায়িত্ব কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বললেন অভিযোগ আসেনি অজয় দাশগুপ্ত এইটি সম্পর্কে জানবো বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে নিশ্চয়ই বলবেন এবং যখন শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনার ওখানে ছাত্র লীগ কর্মীরা আসতে থাকলো তখন পুলিশ সেখান থেকে সরে গেল এই এই বিষয়ে গণমাধ্যম কর্মীরা পুলিশের সাথেও কথা বলেছেন এটিও এটিও বা কেন হলো পুলিশের মানে ছাত্র কি পুলিশের ভূমিকা অবতীর্ণ হলো নাকি না একদম হলো যে সরকার যখন কিছুদিন আগে যখন আন্দোলনটা হয়েছে তখন কিন্তু সরকার শুরুর দিকে একটা মানে মাঠ ছেড়ে দিয়েছিল এখন তখন এবং সাময়িকভাবে পরিস্থিতি একটা সামাল দেওয়ারও একটা পথ নিয়েছিল প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা দিলেন যে কোটা কোনোটা কোনটা কোটা বলেই কিছু থাকবে না আর কি এখন ধরেন এই গ্রীষ্মের ছুটি রমজানের ছুটি মিলিয়ে ক্যাম্পাসগুলো জাস্ট পয়লা জুলাই দোসরা জুলাই নানান জায়গা খুলেছে আর কি যারা আন্দোলনটা করছে তারা কিন্তু আন্দোলনটা শুধু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতামত শুনলাম কিন্তু আন্দোলনটা তারা কিন্তু ওই সময়টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছিল আমরা দেখেছি রাজধানীর আরও কয়েকটা বিশ্ববিদ্যালয় এমনকি বেসরকারি রাজধানীর বাইরেও ছড়িয়ে ছিল এখন কিন্তু সব জায়গায় আছে আমরা আলোচনা করছি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকটন নিয়ে কিন্তু ঘটনা আরও সিলেটে ঘটেছে রাজশাহীতে ঘটেছে এবং এই জায়গা চট্টগ্রামে এইবারে যখন কিন্তু একটা জিনিস যারা এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন বা সংগঠন তাদের তো কোনো ছাত্র সংগঠন নাই কিন্তু তারা কাজ করছেন একটা বডির মতো অতীতে যেমন ঐক্যজোট হয়েছে নানা মত পথের ছিল এইবার একটা তারাও একটা এই ধরনের কাঠামো সংগঠ সাংগঠনিক কাঠামো দাঁড় করিয়েছেন আজকাল সুবিধা আছে ফেসবুকে তারপরে নানান রকমের ইলেকট্রনিক ডিভাইস ইন্টারনেট এগুলো ব্যবহার করে সংগঠিত করা তারা ইভেন্ট তৈরি করার চেষ্টা করছে সেগুলো তো আমার ধারণা যে সরকার এইবারে কিন্তু মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছে তখন যেমন ফাঁকা মাঠ ছেড়ে দিয়েছিল এবং সেই মোকাবেলা আইনশৃঙ্খলা বাহিনী এবং তাদের ছাত্র সংগঠন দুইটাকেই অ্যাক্টিভ করে ছাত্রলীগের একটা টেকনিক্যাল সমস্যা হচ্ছে তাদের কোনো কনফারেন্স হয়েছে কমিটি নাই কিন্তু আসলে কতটা ঠিক একটু জেনে যদি সমর্থন করেন কিনা আমাদের সঙ্গে আছেন অজয় রহমান গুপ্ত যে ধারণা করছেন যে সরকার আসলে এটা মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছে এ পর্যায়ে এসে তার ছাত্র সংগঠন এবং আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এটি কি আপনার আপনার দৃষ্টিতে কি এটি যথার্থ মনে হচ্ছে মানে সরকার কি অবস্থানটি নিয়েছে বলে মনে করছেন না আমি সেটি কোনোভাবেই মনে করি না আমি যেটি বরং মনে করি যে সরকারের জায়গা থেকে অনেক ধৈর্য ধারণ করা হয়েছে এবং সরকার এখনও চেষ্টা করছে যাতে এর একটা সুষ্ঠু সমাধান বেরিয়ে আসে এবং আপনি নিশ্চয়ই ইতিমধ্যে শুনেছেন যে প্রজ্ঞাপন জারি করবার জন্যে কাজ চলছে এবং অচিরেই এই প্রজ্ঞাপনটি জারি করবার মতো ক্ষেত্র তৈরি হয়ে যাবে কিন্তু আমার এখানে কতগুলো প্রশ্ন মনে আসে যে মাহফুজুল্লাহ ভাই সম্ভবত বললেন যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কথা আজকে যারা এই কোঠা আন্দোলন করলেন তার কি মনে আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি অভিভাবক সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বাসায় যে নৃশংসতম আক্রমণ হয়েছিল এবং বর্বরতম আক্রমণ সেই আক্রমণের দায় দায়িত্ব তাহলে কি আমি মনে করব যে কেউ নেবে না বা এই 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 আক্রমণটাকে কি সহজভাবে মেনে নেওয়ার ব্যাপার এক দুই নম্বর হলো যে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী একটি বক্তৃতায় বলেছেন মহান জাতীয় সংসদে এবং ইট ইজ অন রেকর্ড এবং সেই লক্ষ্যে কাজ চলছে সুতরাং রাতারাতি যদি একটা সমাধান চেয়ে এবং সেই অজুহাতে যদি আবার একটা অস্থিরতা তৈরির চেষ্টা চলে তাহলে ধরেই নেওয়া হবে যে এই আন্দোলনটার হঠাৎ করে এই মাত্রাটা যোগ হওয়া মানেই হলো

আসলে এই কাজটি চলছে বা সময় কেন লাগছে সময় লাগছে এটি খুব সহজ ব্যাপার সেটি আপনাকে মনে রাখতে হবে যে দীর্ঘদিন ধরে একটি কোঠার প্রচলন ছিল সেই জায়গা থেকে একদম কোটা বাতিল করা এবং বিশেষ করে আমাদের যে সমস্ত মুক্তিযুদ্ধের সময় জীবন দানকারী বা যারা মুক্তিযোদ্ধা সেদিন যারা যুদ্ধ করেছিল লড়াই করেছিল তাদের সন্তান সন্ততির আকাঙ্ক্ষা আছে এবং বিভিন্ন কোটায় যারা অবহেলিত ছিল এবং সেই অবহেলাকে তাদের সুযোগ তৈরি করবার জন্য কোটা সিস্টেম চালু হয়েছিল তাদের একটি আকাঙ্ক্ষা আছে সুতরাং এই সকল আকাঙ্ক্ষা কেন বাতিল করা হবে মাননীয় প্রধানমন্ত্রী কেন বললেন তার যৌক্তিকতা খোঁজা এবং সেই ব্যাপারটিকে সামলিয়ে নেওয়া এবং একটা সুন্দর ভাবে এর সমাধান দেওয়া শুরু করা এই লক্ষ্যে কিন্তু সময়টা ক্ষেপণ হওয়া খুবই স্বাভাবিক এবং এর জন্য কাজ চলছে এবং নিশ্চয়ই এরকম কোনো ঘোষণা আসে নাই যে না কোটা সংস্কার হবে না বা কোটা বাতিল হবে না জি এরকম কিছু আসেনি জনাব মাহফুজুল্লাহ আপনার বক্তব্যের প্রসঙ্গে বলছিলেন আপনার কোনো প্রশ্ন আমার কোনো প্রশ্ন নাই আমার খুব সহজ একটা জবাব আছে আপনার যদি স্মৃতি ভ্রান্তি না হয়ে থাকে তাহলে আপনার নিশ্চয়ই মনে আছে এই অনুষ্ঠানে এই চ্যানেলে আমি বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার বাড়িতে যখন হামলা হয়েছিল তখন আমরা সবাই যৌথভাবে এটার নিন্দা করেছি একই সঙ্গে এটাও বলেছিলাম যে এই হামলার আদৌ কোনো বিচার বা কোনো কিছু হবে কিনা এই সন্দেহ ছিল এবং এখন পর্যন্ত আছে কারণ এখন পর্যন্ত এই মামলা সম্পর্কে কোনো অগ্রগতি হয়েছে বলে আমাদের জানা নাই কারণ কি তখন আমরা এটা বলেছিলাম যে তখন ঢাকার যে পুলিশ কমিশনার তিনি বলেছেন এই কাজটি যারা করেছে তারা পাকা খেলোয়াড় আমি যদি ভুল না হয়ে থাকে আমার তো যাদের পাকা খেলোয়াড় কারা হতে পারে এই দেশে এই ধরনের ঘটনার সেটা আমরা সবাই জানি এই নাম এখানে উল্লেখ করার কোনো প্রয়োজন নাই এক আর দ্বিতীয় হচ্ছে এই যে আপনার খবরে বললেন মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে এরা কি ডাকাত চোর না কি এবং পুলিশও বা কেন তাদেরকে অ্যারেস্ট করছে তাহলে পুলিশ সরাসরি যখন মারধর করছে তখন পুলিশ কি করছে সেটি তো সেই সময় পুলিশ কোনো কিছু করলো না পরে ওরা মেরে ওদেরকে আধা করে আপনি পুলিশের হাতে তুলে দিচ্ছেন তো ছাত্রলীগের যারা এটা করেছে বলে অভিযোগ তারা কি পুলিশের সহায়ক শক্তি হিসাবে ভূমিকা পালন করছেন তাই যদি হয় তাহলে তো ছাত্রাঙ্গনটা ইয়ে হয়ে যাবে এটা একটা পুলিশই একটা ব্যবস্থা হয়ে যাবে আর ওই যে অপবাদ দেওয়া এখানে শুধু একটু বলি পরের অংশটা বলবো না শুধুটা বলি ইউরোপে যখন ফ্যাসিবাদ চূড়ান্ত পর্যায়ে গেছে সেই সময় যারা বিরোধিতা করেছে তাদেরকে বলা হতো যে এগুলো হচ্ছে ফরিয়া কুকুর ওই যে রাস্তায় যখন এদেরকে মেরে ফেলো আমি আমি রহমানের কাছে শেষ প্রশ্ন করে বিরতিতে যেতে চাই চাইব আপনার কি মনে হয় বর্তমান যে পরিস্থিতি যেই অবস্থায় চলে গেল আবার সহিংসতার জায়গাটি সেটি কি সরকারের জন্য অনুকূলে এই পরিস্থিতিটা যে এখন অবস্থায় আছে না আমি এখানে আপনাকে খুব স্পষ্ট করে বলি যে বারবার কিন্তু ছাত্রলীগের নামটা উদ্দেশ্যমূলকভাবেই বলা হচ্ছে আসলে আমার ধারণা যে এই আন্দোলনকারী যেই গোষ্ঠী এবং যারা মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার উপর আস্থা রাখেন তাদের মধ্যে এই ধরনের বিতণ্ডা বা ভুল বুঝাবুঝি হতেই পারে কিন্তু ছাত্রলীগের নামটা উদ্দেশ্যমূলকভাবে আনা হচ্ছে জনাব আব্দুর রহমান ছাত্রলীগের নেতা যে সেই স্থির চিত্রে দেখা যাচ্ছে বা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে গণমাধ্যমে যে তারা মারধর করছে আসলে সেটিকে কি করে অস্বীকার করবেন না না মারধর করছে সেটা আমি অস্বীকার করব না হয়তো তারা আক্রান্ত হয়েছে এবং তার প্রতিক্রিয়ায় তারা হয়তো তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ঘটনাটি এমনও হতে পারে কিন্তু প্রশ্ন হলো ছাত্রলীগের নামটি কেন নেওয়া হচ্ছে ছাত্রলীগ সংগঠনগতভাবে এই ঘটনার সঙ্গে জড়িত বলে আমি মনে করি না এটি হলো প্রথম দ্বিতীয়ত কথা হলো যে যেই অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে নতুন করে সৃষ্টি করবার চেষ্টা হচ্ছে সরকার এখানে নিশ্চয়ই একদম নাকে তেল দিয়ে ঘুমাবে ঘুমাবে না বা ঘুমোতে পারে না এবং সরকার কোন অবস্থাতেই এটিকে এই একটা অস্থিরতার শিকার সাধারণ ছাত্রছাত্রীরা হোক এটা এই সরকার সেটি আমার মনে হয় মেনে নিতে পারে না জি জনাব আব্দুর রহমান আপনাকে ধন্যবাদ আপনার সম্ভবত একটা ব্যস্ততা ঢাকার ফিরে আসবেন সেটি আপনি আমাদেরকে আগেই জানিয়েছিলেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে সময় দেবার জন্য মানে সরকার আসলে এটি মেনে নিতে পারে না একরকম মোকাবেলা রজয় দাশগুপ্ত যেটি আপনি বলছিলেন সেই জায়গাটি গিয়ে পৌঁছালো কিনা আমরা একটা বিরতিতে যাই বিরতির পরে আলোচনায় ফিরছি দর্শক থাকুন আমাদের সাথে বিরতির পর ফিরলাম সংবাদ সম্প্রসারণে অজয় দাসগুপ্ত এবারে যে প্রশ্নটি আনতে চাই যে যে দুরভীর সন্ধির কথা জনাব আব্দুর রহমান বলছিলেন বা সরকারের বিভিন্ন পর্যায় থেকে একটা দুরোভী সন্ধি রাজনৈতিক উদ্দেশ্য ইত্যাদি ইত্যাদি কথা বলা হয় আসলে তো কিছুটা দেখাও গেছে যখন ফেসবুকে উস্কানিমূলক বা গুজব ছড়িয়ে পড়লো এক ছাত্র মানে ছাত্রীদের নির্যাতন করেছে সুফিয়া কামাল হলের এক ছাত্রলীগ নেত্রী পায়ে রক কেটে দিল এক ছাত্র আহত হয়ে গেল বলে গুজব ছড়ানো হলো যে ছাত্রকে মেরে ফেলা হয়েছে এরকম খবর এবং রাশেদ যে গ্রেপ্তার হয়েছে সাতান্ন ধারায় আইসিটি একটের তিনিও ফেসবুক লাইভে এসে বিভ্রান্তিকর তথ্য দিলেন যে এই কোটা থাকলে আপনি আমি কেউ চাকরি পাবো না বাবা মায়ের স্বপ্ন ধুলিশাৎ হবে ইত্যাদি ইত্যাদি তো আসলেই কি কি মনে হয় এর এর পেছনে কি কোনো দুরভিসন্ধি কোন রাজনৈতিক ইন্ধন ইত্যাদি আছে না আমার একটা মনে হয় যে যারা আন্দোলনটা করছে তারা একটা ইস্যু সামনে এনেছিল যে সরকারি চাকরিতে সেটা বিসিএস হোক আর আরও বেশ কিছু চাকরিতে হোক কোটা ইত্যাদি নিয়ে অনেক জায়গা মেধা যারা তারা বঞ্চিত হয় এই ইস্যুটা তারা সামনে আনছে এবং এই ইস্যুটা কিন্তু এগ্রিড আমাদের গোটা দেশ প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের নাগরিক সমাজ আমাদের শিক্ষিত জনগোষ্ঠী কর্মপ্রয়াসী কর্মপ্রার্থী জনগোষ্ঠী কিন্তু স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ কোটা পদ্ধতি যেটা চলে আসছে মানে অর্ধেক কোটায় চলে যায় বা ইত্যাদি সেটা সংস্কার দরকার ইস্যুটা যথেষ্ট ভালোভাবে এবং এটা আমাদের দেশে গত কয়েক বছরের মধ্যে একটা ছাত্ররা রাজপথে নেমে এসেছে ছাত্রীরা হাজারে হাজারে নেমে এসেছে এবং এইটার মধ্যে দিয়ে আরেকটা ইস্যু সামনে এসেছিল যে আমাদের শিক্ষিত জনগোষ্ঠীর চাকরির বাজারে খুবই দুর্যোগ চলছে আর কি তারা মেধা কম বেশি যাই হোক শিক্ষিত হয়ে চাকরি পাচ্ছে না বা পাওয়া খুব দুরূহ হোক কষ্টকর তার মধ্যে বাড়তি আছে হচ্ছে সুপারিশ ছাড়া তদবির ছাড়া অর্থের লেনদেন ছাড়া চাকরি হন এগুলো এই ইস্যুটা কিন্তু তারপরে দেখেন গত দু মাস কিন্তু গ্রীষ্মের ছুটি রমজানের ছুটি মিলিয়ে এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে সংসদে ঘোষণার মাধ্যমে কিন্তু বলে দেওয়া হয়েছে হ্যাঁ বিলম্ব হয়েছে এটা নিয়ে অভিযোগ করতে পারে আজকাল কিন্তু এই বিলম্বের জন্য আপনি রাজপথে না নেমেও ইস্যুটাকে সতেজ রাখতে পারেন সক্রিয় রাখতে পারেন মানুষের কাছে তুলে ধরতে পারেন যারা আন্দোলন আন্দোলনে আছে বা কমিটিতে যারা আছে তাদের কিন্তু এই একটা কৌশলগত বড় রকমের ভুল হয়ে গেছে তারা যখনই আবার বিশ্ববিদ্যালয় খোলার দিনই রাজপথে নামতে চেয়েছে তারা সংবাদ সম্মেলন করতে না সংবাদ সম্মেলন তো না শুধু তারা আসলেই মাঠে নামতে চেয়েছে সেইটা একটা নিশ্চিত থাকেন যে একটা আন্দোলন কিন্তু আমরা মুভমেন্ট করেছি ভাই আমরা দুইজনেই উনসত্তরে জানুয়ারি ফেব্রুয়ারিতে আন্দোলন করেছি যেদিন পঁচিশে মার্চ মার্শাল হইলো আমরা কিন্তু ছাব্বিশে মার্চ বা সাতাশে মার্চ কিংবা সত্তর সালে যখন সামরিক আইন বিধিনিষেধ তুলে নেওয়া হলো যে রাজপথে নামা যাবে আমরা কিন্তু উনসত্তরে পুনরাবৃত্তি ঘটাতে পারেনি এক একটা সময় একটা হয় কাজে এরা যখন পথে নেমেছে আজকেও দেখেন ছাত্রলীগের কর্মী বা ছাত্রলীগের নামধারী কর্মী যেভাবেই আপনি বলেন তারা মারধর করেছে কিন্তু যারা জমায়েত হয়েছিল টিএসসিতে এই বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে কিংবা শহীদ মিনারে সেটা কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের ওই অংশগ্রহণ যেটা তিন মাস আগে হয়েছিল সেটা সম্ভব হয়নি হবেও না কিন্তু তাইলে কি ইস্যুটা শেষ হয়ে যাবে তা তো না ইস্যুটা কিন্তু থেকে যাচ্ছে এবং এটার একটা যৌক্তিক সমাধান অবশ্যই দরকার সেইটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে যে শুধু এবং শুধুমাত্র কোটা তুলে দিলাম বা সংস্কার করলাম মুক্তিযুদ্ধের কোটা ভিন্নভাবে আমি রাখলাম কিন্তু সেইখানে তো সমস্যাটার সমাধান হচ্ছে না দুইটা জায়গা নজর দিতে হবে একটা হচ্ছে শিক্ষিত জনগোষ্ঠীর চাকরির জন্য অর্থনৈতিক উন্নয়ন কলকারখানা ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান এইগুলো একটা জায়গা আর একটা হচ্ছে যে চাকরি পেতে যে ধরনের অনিয়মের কথা শোনা যায় কিংবা ছাত্রাবাসে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের প্রভাব দাপট এইটাও কিন্তু ক্ষোভ আছে একটা মেয়ে গুজব রটিয়া দিল যে আমার পায়ে রক কেটেছে অন্যরা তো বিশ্বাস করছে কাজেই ছাত্রলীগের যারা বলবে তাদের কিন্তু এই বিষয়গুলো কেন তাদের বিরুদ্ধে একটা গুজব রটানো হলে পরে সেটা অনেকে বিশ্বাস করে তাহলে নিশ্চয়ই একটা সাধারণ ছাত্র ছাত্রীদের মধ্যে থেকে বিচ্ছিন্নতা আছে তাদের সেই বিচ্ছিন্নতা নিয়ে অবশ্যই তাদের ভাবতে হবে ফুৎকারে উড়াই দিলাম যে এগুলো কিছু না শুধুমাত্র দূরসভিছন্ধি সেটা হলে পরে বাস্তবতাকে উপেক্ষা করা দেখি আমরা এই ঘটনার পরবর্তীতে কোন দিকে আগে সেটির দিকে নিশ্চয়ই নজর রাখবো মাহফুজুল্লাহ আমি একটু অন্য প্রসঙ্গেও একটু যেতে চাই সেটি হচ্ছে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এবং জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে অবস্থান করছেন তারা আজকে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন গতকাল প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে বলেছেন আরও চাপ বাড়াতে হবে আজকে সেখানে ক্যাম্প পরিদর্শন করে বলছেন যে মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে লাভটা কি হচ্ছে কিছুদিন আগে কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা এসেছিলেন পনেরো সদস্যের আমরা আশা করেছিলাম লাভ কিছুই হচ্ছে না আমি যদি বুঝি এটা হয়তো অনেকে ইয়ে হবেন কারণ প্রত্যেকটি ক্ষেত্রে আমরা কিন্তু এক ধরনের অসহায়তের পরিচয় দিয়েছে আমাদের যেই চুক্তিটি বর্তমান পররাষ্ট্রমন্ত্রী প্রথম য়ে যেই চুক্তিটি সই করলেন সমস্যাটা সেইখানে তিনি তৈরি করেছেন ওই চুক্তিটি কোনোরকমভাবেই যে কোনো মত পথের লোককে আপনি জিজ্ঞাসা করেন ওই চুক্তিটি রকমভাবেই গ্রহণযোগ্য চুক্তি নয় বাংলাদেশের উনি সেখান থেকে ফিরে আসা উচিত ছিল উইথ ইন ইনভাইটেশান টু হিস কাউন্টার পার্ট যে ঢাকায় আসেন আমরা আরও আলোচনা হবে মিয়ানমার দেখেন বিভিন্ন অজুহাতে পুরো বিষয়টাকে বিলম্বিত করছে আমার ভয়টা অন্য জায়গায় আমরা চাই এখানে হয়তো করুণা ভিক্ষা করছি জাতিসংঘের মহাসচিব এসেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এসেছেন তিনি এসে বলেছেন প্রায় চার হাজার কোটি টাকা বিশ্বব্যাংক দেবে তো সব কিছু দেওয়ার পরেও সমস্যাটা তো অনুযায়ী এই চোদ্দ লক্ষ প্রায় এখন বলা হচ্ছে এদেরকে আপনি কী করবেন এবং এদের অবস্থান বাংলাদেশে যত দীর্ঘস্থায়ী হবে আমার জাতীয় নিরাপত্তার জন্যে ভৌগোলিক নিরাপত্তার জন্যে এটা ক্রমশ সমস্যা তৈরি করবে ইতিমধ্যেই আমরা যে সমস্ত খবরা খবরাখবর পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে সেখানে এমন এক ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে যা সম্ভবত কোনো কোনো ক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা মানে রক্ষাকারী যে বাহিনী আছে তারও নিয়ন্ত্রণের বাইরে এবং যেই অঞ্চলটিতে তারা অবস্থান নিয়েছেন সেই অঞ্চলটি যদি কোনো রকম আমার ভৌগোলিক সীমানার মধ্যে থেকেও ক্ষতিগ্রস্ত হয় আমরা কোথায় যাব রাষ্ট্র হিসাবে এই বিষয়টি ভাববার সময় এসছে সমস্যা কিছু সমস্যা সব চিহ্নিত সব আমরা জানি মানবতা আমাদের বিকল্প কি আছে আপনিও এই অনুষ্ঠানে অনেকবার বলেছেন যে মিয়ানমার ফিরিয়ে নেবে না সেই আমি আমার বললাম তো আমি মানবতা অনেক দেখিয়েছি আমি তো মনে করি প্রথমে আসলে এরকম মানবতা দেখিয়ে কোনো লাভ হয়নি আমাদের আমরা উদারতা দেখাতে চেয়েছি মহানুভবতা দেখাতে চেয়েছি ঠিক আছে তার জন্য আপনি প্রশংসা পেয়েছেন আন্তর্জাতিক মহলের কিন্তু এই মহানুভবতার পরে যে পরিস্থিতি সেইটার ব্যাপারে আন্তর্জাতিক মহলের কি পেয়েছি আমরা জবাবটা হচ্ছে আন্তর্জাতিক মহল থেকে প্রয়োজনীয় যে চাপ তৈরি করা মিয়ানমারের উপরে সেটা তো আমরা পাইনি আপনি ভারত বলেন চীন বলেন রাশিয়া বলেন যারা এই ক্ষেত্রে একটা মুখ্য ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি তা ঠিক তো প্রয়োজন এ পাইনি আমরা তো আমরা এখন কি করব এই প্রশ্নের কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে এই কি করব এদেরকে নিয়ে কি করা উচিত এই প্রশ্নের জবাব অত্যন্ত জরুরি এবং এই জন্য প্রয়োজন সর্বস্তরের সকল মানুষের আলোচনা ভিত্তিক একটা সিদ্ধান্ত কি ভাবা যায় কিনা অজয় দাশগুপ্ত আজকে কিন্তু জাতিসংহ ম महासचिव বলছেন Rohingara বিচার চায় তাদের উপর নির্যাতনের সেটি একটি প্রশ্ন এবং বাংলাদেশ তো অসহায় কি করবে এখন বিকল্প কিছু ভাবতে পারে কি বিকল্প তো এক একটা ভালো যে বাংলাদেশ এখনও তো ধরেন আমরা মানে উন্নতির কথা বলি বা যেভাবে বলি আমরা তো দরিদ্র দেশগুলোর মধ্যে এই দেশটিতে কিন্তু একই সময়ে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জাতিসংঘের মহাসচিব আন্তর্জাতিক রেড ক্রস তার প্রেসিডেন্ট প্রধান তারা কিন্তু বাংলাদেশে অবস্থান করছে এবং এটা বাংলাদেশের মানে যে নীতি অবস্থান রোহিঙ্গাদের প্রশ্নে এইটার প্রতি তারা এক ধরনের সমর্থন কিন্তু প্রকাশ্যে দিচ্ছে অর্থনৈতিক চাপটা কমাচ্ছে একটা আর একটা হলো যে অর্থনৈতিক চাপ কিছুটা কিন্তু মায়ানমারের উপরে আপনার বিশ্বব্যাংকের দিক থেকে দিয়েছে যে বিশ্বব্যাংক আমরা সেভেন্টি ওয়ানে দেখেছি আমরাও বিশ্বব্যাংকের কাছে চেয়েছিলাম যে পাকিস্তানকে কোনো সহায়তা না বিশ্বব্যাংক কিন্তু মায়ানমারকে ত্রাণ সহায়তা ছাড়া বিশ্বব্যাংক মায়ানমারকে যে ধরনের তাদের ঋণ অনুদানিত দিত ঋণ

ফিরলাম সংবাদ সম্প্রসারণে দেখে নিই অনলাইনে কি কি আছে প্রথমেই দেখতে পাচ্ছি বিডি নিউজ ব্রাজিল শূন্য মেক্সিকো শূন্য খেলার আপডেট তো থাকছেই স্পটলাইটের খবর দেখছি বিশ্বকে আরও দায়িত্ব নিতে হবে বলছেন গুতেরেস এটা নিয়ে আমরা কথা বলছিলাম হয়তো আরেকটু বলবো আরেকটু নিচের দিকে নামলে আমি রোহিঙ্গাদের প্রসঙ্গে আরেকটি খবর দেখছিলাম বলে মনে হয় একটু যদি নিচে হ্যাঁ দেখতে পাচ্ছি রোহিঙ্গারা বিচার চায় এটি বলছেন গুতেরেস এই বিষয়টি অজয় দাসগুপ্ত আপনি যে শেষ করে ফোকাসটা আমরা অনেকদিন ধরেই বলছি কিন্তু ফোকাসটা হতে হবে মায়ানমার ক্যান্ডিডেট বাংলাদেশ করছে তার পাশে থাকতে হবে রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে আসা ঠিক আছে কিন্তু বাধ্য করতে হবে কিন্তু মায়ানমার সরকার সেটা আন্তর্জাতিক আদালতে এসিসিতে মানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল জাস্টিস ওখানটায় যে উদ্যোগটা হয়েছে বাংলাদেশ কিন্তু তার পাশেই থেকেছে তারা সাক্ষী নেয়নি বাংলাদেশ কিন্তু সেটা যুক্ত হয়েছে আর কি এই প্রক্রিয়াটাই কারণ হচ্ছে যে এই এটা পার্ট কিন্তু বাংলাদেশ এই দক্ষিণ এশিয়ায় কিন্তু একমাত্র বাংলাদেশে এই ধরনের বিচার নিজে শুরু করেছে এবং দণ্ড কার্যকর করেছে কাজে আন্তর্জাতিক একটা উদ্যোগে সে পাশে থাকবে অফিসিয়ালি বলেছেও তারা যে থাকবে কিন্তু মাইন জাতিসংঘ বলেন বিশ্বব্যাংক বলেন অন্যান্য দেশ বলেন নিরাপত্তা পরিষদ বলেন তাদের অবস্থানে কিন্তু এখন পর্যন্ত চীনকে আমরা রাজি করতে পারিনি বাংলাদেশের কিন্তু এই সক্ষমতা নাই যে চীনকে তার অবস্থান বড় ধরনের পরিবর্তন ঘটাতে পারবে সেই সক্ষমতা আছে কিন্তু জাতিসংঘ মহাসচিবের সেই সক্ষমতা আছে বিশ্বব্যাংকের সভাপতির সেই সক্ষমতা আছে কিন্তু যুক্তরাষ্ট্র জার্মানি অন্যান্য দেশে বাংলাদেশকে কূটনৈতিক অভিযান চালাতে হবে কিন্তু দায়বদ্ধতা তাদের জাতিসংঘের মহাসচিব বলছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বলছেন যে আমরা এতদিন যা বলছি বা ভেবেছি সেটা দেখলাম যে পরিস্থিতি কিন্তু একটা উনি টেরিবল শব্দটা ব্যবহার করেছে। সিটের দায় হচ্ছে মায়ানমারের এবং তাদেরকে বাধ্য করতে হবে দেখা যাক এটির আসলে শেষ কি আমরা দেখে যেতে পারবো কিনা এটিও হয়তো একটি প্রশ্ন আমরা পরের postcss-এ চলে যাই প্রথম আলোতে খালেদার বিষয়ে কথা বলতে দিল্লি আসছেন কার্লাইল ব্রিটিশ আইএনজিবি যিনি খালেদাজিয়ার পক্ষে নিযুক্ত হয়েছিলেন মামলা চলছে বাংলাদেশে কারলাল সাহেব দিল্লি আসবেন কেন ভারত কি খালেদাজীকে মুক্ত করে দিবে দিল্লি আসছেন তিনি আমি বিষয়টার সম্পর্কে খুব পরিষ্কার ধারণা নেই আমি বোধহয় একদিন আগে ইয়েতে পড়েছিলাম ফেসবুকে যে সম্ভবত তিনি দিল্লি যাচ্ছেন